আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইকরা টেলিভিশনের রমজানের প্রেরণা অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে থেকে, দেশ বিদেশ থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা জানি যে রমজানুল মোবারক আমাদের জীবনে নানামাত্রিক পরিবর্তন নিয়ে আসে। ইতিবাচক পরিবর্তন, এগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন এবং পরিবার, সমাজ এবং দেশের জন্য এই পরিবর্তনগুলো কাম্য। আমরা জানি যে রমজানুল মোবারকে আমাদের ধর্মীয় ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে, ব্যক্তিগত পর্যায়ে পরিবর্তন আসে, আমাদের পারিবারিক পর্যায়ে পরিবর্তন আসে এবং আমাদের সামাজিক জীবনেও পরিবর্তন আসে। আমাদের অর্থনৈতিক প্রবাহ বেড়ে যায়। রমজানের আগেই যেমন আমরা ইবাদত বন্দেগির প্রস্তুতি গ্রহণ করি, তেমনি বাজার অর্থনীতিও আপনার ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে শুরু করেন সেই রজব মাস থেকেই। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন তারা, এই ক্ষেত্রে আপনারা জানেন যে এই রমজানের আমাদের ইফতারের আইটেম থাকে, ইফতারের আইটেমে যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় সেই সমস্ত আইটেমের আমদানি রপ্তানি অনেক আগের থেকে শুরু হয়ে যায়। একটা কমন ফল হচ্ছে যেটা আমরা খেয়ে থাকি ইফতারিতে, সেটা হচ্ছে খেজুর। তো খেজুরের আমদানি রপ্তানি শুরু হয়ে যায় এবং একটা অর্থনৈতিক প্রবাহ এবং অর্থনৈতিক চাঞ্চল্য ব্যাপকভাবে তৈরি হয়। এটা ব্যবসা বাণিজ্যের মধ্যে তৈরি হয়, যানবাহনের মধ্যে তৈরি হয়, আপনার যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয়, ব্যাংকিং সেক্টরে তৈরি হয়, টাকার লেনদেনের জন্য এখন যে সমস্ত প্রসেসিং আছে, সিস্টেম আছে, সেই সমস্ত সিস্টেম এটা ব্যাপকভাবে দেখা দেয়। তারপরে আমাদের কর্মচাঞ্চল্য তৈরি হয় পোশাক তৈরির ক্ষেত্রে, কারখানা কোম্পানি আছে, ব্যক্তিগতভাবে অনেকে আপনারা জানেন যে এই দর্জি হিসাবে কাজ করেন, তাদের ব্যস্ততা কিন্তু বেড়ে যায় রমজানের আগের থেকেই, পুরো মাস তারা ব্যস্ত থাকেন এবং তাদের সহকর্মী যারা আছে তারাও কর্মচঞ্চল থাকেন এবং তারা অনেক অ্যাক্টিভ থাকেন, অনেক কাজ করেন। তো এমনিভাবে আমাদের এই পরিবারের বাহিরেও ইফতারি বানায় হোটেলগুলো, আপনারা জানেন যে এই ক্ষেত্রে তারা তাদের কর্মব্যস্ততাও বেড়ে যায়। এমনিভাবে আমাদের পরিবহন সেক্টরে ব্যাপক তৎপর হয়ে ওঠে, কারণ হলো যে এই উপলক্ষে মানুষ দূর দূরান্ত থেকে বাড়ি ঘরে আসে, খোঁজখবর নিতে আসে, আত্মীয় স্বজনকে দেখতে আসে, সহায়তা করতে আসে। তো এই জন্য পরিবহন সেক্টরে ব্যাপক কর্মচাঞ্চল্য তৈরি হয় এবং কর্মচাঞ্চল্য এই ক্ষেত্রে তৈরি হওয়ার মানে হলো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়া, অর্থ অর্থের প্রবাহ বেড়ে যাওয়া। তো যাতায়াত এবং পরিবহনের কথা বললাম, তারপরে আমরা দান অনুদানের ক্ষেত্র কিন্তু অনেক বাড়ে, আমরা অনেক বেশি দান করি। এটা মধ্যবিত্ত থেকে নিয়ে উচ্চবিত্ত পর্যন্ত আমরা সবাই দান করার চেষ্টা করি, সরকারি দানও আসে। কিন্তু এই উপলক্ষে, রমজানুল মোবারক উপলক্ষে সরকারের একটি ব্যবস্থাপনা থাকে, স্থানীয় সরকার দান খয়রাত করে থাকে এবং সরকারের যে সমস্ত অর্গান আছে তারাও দান খয়রাত করে থাকেন। তো সরকারি বেসরকারি উভয় দিক থেকে অর্থনৈতিক প্রবাহটা আমাদের বেড়ে যায় এবং আপনারা জানেন যে সরকারও দেয়, এনজিওরাও দেয় এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও কমবেশ দেওয়া হয়, সেটি হচ্ছে বোনাস। এই যে বোনাস দেওয়া হয় সেটার মাধ্যমে দেশে একটা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য তৈরি হয়। তো এই এটা হলো, আরেকটা হলো যে ব্যক্তিগত এবং পারিবারিক এবং সামষ্টিকভাবে আমাদের অর্থ রোজগার এবং অর্থের খরচ বা ব্যয় করার ক্ষেত্রে এটাও, এই প্রবণতাও এই মাসে বৃদ্ধি পায়। আর গরিব মিসকিন অসহায় যারা আছে, নিঃস্ব, তাদের প্রতি আমাদের দয়া বাড়ে, আমাদের মায়া বাড়ে, আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট করি এবং সহযোগিতা করে থাকি। প্রিয় দর্শক, আরেকটা জিনিস যেটা হয় যে ব্যক্তিগত দান অনুদান করে থাকি আমরা, যে আমাদের নিঃস্ব আছে, গরিব মানুষ আছে,
আমাদের যারা বঞ্চিত মানুষ আছে, আমাদের পিছিয়ে পড়া মানুষ আছে, সেই মানুষদের প্রতি আমরা বিভিন্ন নগদ পয়সাও দিয়ে থাকি, আবার বিভিন্ন আইটেমের খাবার দাবার পোশাক আশাক ইত্যাদি দিয়ে থাকি। তো এর মধ্য দিয়ে এটাও আমাদের অর্থনৈতিক প্রবাহকে বৃদ্ধি করে এবং বাজারে কর্মচাঞ্চল্য তৈরি হয়, কলকারখানাতে কর্মচাঞ্চল্য তৈরি হয়। এবং এই প্রেক্ষিতে আপনারা দেখবেন রমজানুল মোবারক আসার আগে বাংলাদেশেও তাই, যে বিভিন্ন কলকারখানাতে উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়, উৎপাদন বাড়িয়ে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে শ্রমিকদেরকে ওভারটাইম দেওয়া হয়। তাইলে আমরা বলতে চাই যে এই ক্ষেত্রে উৎপাদন বাড়ে, আমদানি রপ্তানি আমাদের বাড়ে। আমাদের যারা যে সমস্ত ভাইরা বিদেশ থাকে, প্রবাসে থাকে, আমরা জানি যে মিডল ইস্টে আমাদের প্রায় 1 কোটি মানুষ আছে, এর বাহিরে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এইগুলিতে, পূর্ব এশিয়া, জাপান, এগুলিতে, কোরিয়াতে আমাদের লোকজন আছে, বহির্বিশ্বে আমাদের যে সমস্ত ভাইয়েরা থাকেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা এই অন্য দেশে গিয়েও তারা নিজের দেশকে ভুলে যান নাই। এবং এই জন্য আমরা দেখি তারা রুজি রোজগারের পাশাপাশি দেশের মানুষকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন প্রবাসীরা, এবং তারা সেখান থেকে ইন কাইন্ড ফল, ফ্রুট ইত্যাদি ইত্যাদি পাঠান, খেজুর পাঠান, আরও অনেক জিনিস পাঠিয়ে দেন এবং টাকা পাঠান, যে টাকা দিয়ে ফুড প্যাকেট কিনে দেওয়া যায় অথবা ইফতার এবং সেহরি করানো যায় মানুষকে, এরকমভাবে করে থাকেন। তো রমজানুল মোবারক উপলক্ষে আমি মনে করি যে এটাও অর্থনৈতিক একটি প্রবাহ সেখানেও তৈরি হয়। খাবার দাবার, ইফতার এবং সেহরি, পোশাক আশাক, উপহার ইত্যাদির বাহিরেও আরেকটা বাজারও রমজান মাসে আপনি দেখবেন যে সেখানে চাঙ্গা হচ্ছে, এবং সেখানে মহিলাদের প্রয়োজনীয় জিনিস থাকে, প্রসাধনীর বাজার। তো শুধুমাত্র খাবার দাবারই যে চাঙ্গা হয় বাজারের ক্ষেত্রে, বাজার অর্থনীতির ক্ষেত্রে, এটা না, বরং প্রসাধনীর বাজারও চাঙ্গা হয়। তো এভাবে যদি আমরা দেখি তাহলে দেখব সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা গতি আসে রমজানুল মোবারকের আগের থেকেই। রমজানুল মোবারক আগের থেকেই গতি আসে এই কারণে যে তাদের যেহেতু চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী তারা মার্কেটে যায় এবং সেখান থেকে ক্রয়ের চেষ্টা করে। তাহলে আমি বলবো যে রমজান মোবারক উপলক্ষে আমাদের সামগ্রিক ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা কর্মচাঞ্চল্য তৈরি হয় এবং সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। ঈদ উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে সেই জিনিস তৈরি। আপনারা জানেন যে ঈদুল ফিতর উপলক্ষে এই যে অর্থনৈতিক প্রবাহ যেটা হয়, সে অনুযায়ী আমাদের যারা প্রবাসী আছে তারা বৈদেশিক রেমিটেন্স তারা পাঠাইতে থাকেন, আর আমাদের দেশের যে হাজার হাজার পরিবার তারা কিন্তু এটার উপর নির্ভরশীল এবং তারা এটা উপভোগ করে এবং আনন্দের সাথে ঈদ উদযাপন করে। এমনিভাবে ঈদ উপলক্ষে আপনার নানা ধরনের প্রচারণা হয়, নানা ধরনের আয়োজন হয়, অনুষ্ঠান হয়, প্রতিযোগিতা হয়, এগুলো পুরস্কার বিতরণী হয়, এগুলোর সাথেও কিন্তু একটা অর্থনৈতিক প্রবাহ জড়িয়ে আছে। আরেকটা জিনিস হলো যে যোগাযোগ, আমরা যেভাবে রমজান বা ঈদকে সামনে রেখে অথবা এই যে সদকাতুল কী বলা হয় যে এটাকে, ঈদুল ফিতরকে সামনে রেখে আমরা লাইলাতুল কদরকে সামনে রেখে তারপরে আপনার এই যে ফিতরা দিয়ে থাকি সেটাকে সামনে রেখে একটা বড় ধরনের অর্থনৈতিক প্রবাহ, কর্মচাঞ্চল্য আমাদের মধ্যে তৈরি হয়। আমরা যে ফিতরা দিয়ে থাকি, আমরা যে যাকাত দিয়ে থাকি, এটা ধনীর সম্পদ কিন্তু গরিবের কাছে যায়। তো ধনীর সম্পদ যখন গরিবের কাছে যায় তো সেখানে অর্থনীতির মাঝে একটি সাম্য তৈরি হয়, একটি সাম্য তৈরি হয়, উপর থেকে নিচের দিকে যাচ্ছে এবং এটা ফেরত দিতে হবে না। সুদ যে বৈষম্য তৈরি করে সমাজের মধ্যে, এর ঠিক বিপরীতে যাকাত কিন্তু আমাদের মধ্যে সাম্য তৈরি করে, কারণ ধনীর সম্পদ গরিবের কাছে যায়। এইভাবে করে আমাদের একটা তৈরি হয়। আর ঈদ উপলক্ষে আমরা জানি সবাই যে একটা উপহার এবং গিফট দেওয়ার একটি প্রবণতা তৈরি হয়। আমাদের যারা এই শহরে থাকেন তারা গ্রামে যান, তারা তো গাড়ি ভাড়া খরচ করেন, তারা বিভিন্ন আইটেম কিনে নিয়ে আসেন এবং গ্রামের মানুষকে দেন। একটা আনন্দ উৎসব, একটা আনন্দ বিনোদনের পরিবেশ তৈরি হয়। আমরা দেখছি আমাদের গ্রামাঞ্চলে এই উপলক্ষে খেলাধুলা হয়, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন বয়সের মানুষের মধ্যে খেলাধুলা হয় এবং সেই ক্ষেত্রে পুরস্কার বিতরণের ব্যবস্থা রাখা হয়। তো এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে অর্থনৈতিক প্রবাহ যে শুধু বৃদ্ধি পায় এটা না, বরং আমরা সামগ্রিকভাবে যদি চিন্তা করি যে আমাদের সামাজিক সম্পর্ক এটা সমৃদ্ধ হয়, আমাদের ব্যক্তিগত সম্পর্ক সমৃদ্ধ হয়, প্রগাঢ় হয় এবং আমাদের এই পারিবারিক সম্পর্ক
আমাদের অনেক শক্তিশালী হয়। তো এর মধ্য দিয়ে যে আমরা অর্থনৈতিক যে প্রবাহটি অর্জন করি এবং অর্থনৈতিক যে মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়, অর্থনৈতিক যে মন মানসিকতা তৈরি হয়, রমজান মাসে যেভাবে আমরা গরিবকে দান খরাত করি, সদকা করি, সাহায্য করি, আত্মীয় স্বজনের খবর রাখি, নিজের ভাই বোনের খবর রাখি, এটা যেন আমরা 12 মাস জারি রাখি, এটা হচ্ছে এর শিক্ষা। যে অর্থনৈতিক আপনার যে পরিবর্তন আসে সেই পরিবর্তনটাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং এই পরিবর্তনের পথ ধরে আমরা যেন বাকি জীবন কাটাতে পারি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের যে আমাদের রমজানুল মুবারক আমাদের অর্থনৈতিক জীবনে যে পরিবর্তন নিয়ে আসে, ইতিবাচক যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো ধরে রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কী দিয়েছেন, প্রণোদনা দিয়েছেন, তিনি বলেছেন আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদ আপদকে দূর করে। আমাদের যাপিত জীবনে কত প্রকারের দুর্ঘটনা, কত প্রকারের আপনার কত প্রকারের বিড়ম্বনা অপেক্ষা করে, তো সমস্ত দুর্ঘটনা সমস্ত বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি দান খয়রাত করা, সদকা করা, এই শিক্ষা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং আসুন আমরা আমাদের আপনজনদের দিকে তাকাই, আমরা আমাদের আপনজনদের দিকে তাকাই, যাতে করে তাদের জীবনেও একটি অর্থনৈতিক আনন্দপূর্ণ পরিবর্তন তাদের সাধিত হয়। প্রত্যেক ব্যক্তিরই আত্মীয় স্বজন রয়েছেন, তাদের মধ্যে ধনী গরিব আছে, তো আমাদের দায়িত্ব হবে গরিবদের দিকে তাকানো এবং তাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটি পূরণ করার জন্য চেষ্টা করা। আমাদের যা যা সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমাদের নিকটাত্মীয়দের জবিল করবা, যার কথা বলা হয়েছে ও আতি জিল করবা হাক্কাহু, যে তোমার নিকটাত্মীয়ের হক তুমি আদায় করো, এটা যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ তাআলাও কিন্তু এটা মাফ করবেন না। এই জন্য এই জিনিসটা প্রাসঙ্গিকভাবে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, এই কথাটা এখন মনে পড়লো যেহেতু এই জন্য বলে ফেলা। কি একটা হলো যে আমরা আমাদের স্ত্রীদের মহরানা যে সাব্যস্ত হয়েছিল সেটাকে আদায় করেছি, যদি আদায় না করে থাকি আর আমি মনে করে থাকি যে আদায় করব না, তাইলে একটা ভয়ঙ্কর এই কথা শুনে রাখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিয়ে করলো, মহরানা সাব্যস্ত করলো আর নিয়ত করলো যে মহরানা আদায় করবে না, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামতি ওয়া হুয়া জান, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে। সুতরাং আমাদের আমাদের স্ত্রীদের মহরানা আদায় করা আমাদের উপর ফরজ। এই জন্য যে সমস্ত পুরুষরা, যে সমস্ত স্বামীরা এখনও পর্যন্ত মহরানা আদায় করেন নাই, আপনারা মেহরবানি করে মহরানা আদায় করুন। প্রশ্ন করতে পারেন যে আপনি আদায় করছেন কিনা, হ্যাঁ আমি আদায় করে ফেলছি, কারণ আমার মহরানা এই সাব্যস্ত হয়েছিল 50,000, তো সেই টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়েছিলাম, সেই জায়গাটি বেশি দামে বিক্রি করা হয়েছে এবং আমার স্ত্রীর একটা প্রত্যাশা ছিল যে উনি উমরা করবেন, তো এই জন্য আমি বললাম যে তুমি তো একা যাইতে পারবে না, তোমার টাকায় আমাকেও নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে তো যে জমি বিক্রি করলাম ওই টাকা দিয়ে আমরা দুইজন এবং আমার বড় ছেলে সহ আমরা উমরা করে এসেছি। তো দেখেন যে তার যে অধিকারটা আছে, তার যে দাবিটা আছে, তার যে হকটা আছে সেটা হলো মহরানা। এই জন্য মহিলাদের আপনি নফল দান খয়রাত করার চাইতে আপনার যে যেটা ফরজ এবং ওয়াজিব সেটা দেওয়া কিন্তু জরুরি, আপনার মহরানা আদায় করা ফরজ। এই জন্য যারা বিয়ে শাদী করেছেন অথচ মহরানা আদায় করেন নাই, মেহরবানি করে মহিলার মহরানা আদায় করুন, কারণ আপনি যা খাওয়াচ্ছেন যা পড়াচ্ছেন এর বাহিরেও একজন মহিলার বৈধ শখ থাকতে পারে এবং তার বৈধ চাহিদা থাকতে পারে। বৈধ শখ এবং বৈধ চাহিদা যে যাতে করে মিটাতে পারে সে, এই জন্য তার মহরানটা আদায় করে দেওয়া আমি মনে করি জরুরি। আরেকটা জিনিসও আছে যে আমরা মিরাসও ধরে রাখি, তো মিরাজটাও আমরা দেই। অনেকে আমরা সদকা খয়রাত করি, শাড়ি লুঙ্গি বিতরণ করি, কিন্তু আমার বোনের মিরাজ দেয় নাই, আমার ফুফুর মিরাজ দেয় নাই, আমার মেয়ের মিরাজ দেয় নাই, আমার বউয়ের মিরাজ দেয় নাই, এই সমস্ত কারণে মহিলারা কিন্তু পুরুষদেরকে আটকে ফেলাইবে। এখন আপনি যদি মনে করেন যে এই এই দুনিয়াতে পার পেয়ে গেলেন, আখেরাতে আল্লাহর কাছে মাফ চাইবেন, আখেরাতে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই,
আল্লাহ তাআলার কাছে মাফ চাও, বলে দুনিয়াতে মাফ চাই নিব, দুনিয়াতেও মাফ চাইলে মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমাদেরকে মোহরানা অবশ্যই দিতে হবে, মিরাস অবশ্যই আদায় করতে হবে। কোনো বোন যদি আপনি নিয়া তারপরে আপনাকে ফেরত দিয়ে দেয় যে আমার দরকার নাই, এটা ভিন্ন কথা। কোনো নারী যদি মোহরানা আদায়ের পরে আপনাকে বলে যে না আমাকে আমার লাগবে না, আপনাকে উইলিংলি ফেরত দিয়ে দেয়, তাহলে এটা আল্লাহ তাআলা কুরআন মজিদে বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানি আম্মারিয়া, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করো। তাইলে আমাদেরকে এই মোহরানা আদায় করে দেওয়া, আমার আমার বোনের হক আছে, আমার ফুফুর হক আছে, আমার মায়ের হক আছে, আমার বাবা মারা গেছেন, বাবার সম্পদে মায়ের হক আছে, সেই জিনিসগুলো কিন্তু আদায় করে দেওয়া আমাদের জন্য জরুরি। তা আমি এটাও এই জন্য বললাম, একটা প্রাসঙ্গিক কথা বললাম, যে রমজানুল মোবারকে যেহেতু আমরা এই আমরা দান খয়রাত বেশি বেশি করি, তো সেই ক্ষেত্রে আমার উপরে যদি ফরজ কোনো এই অর্থনৈতিক ইবাদত থাকে, তাহলে আগে সেটা আদায় করা আমার জন্য ফরজ, আগে সেটা আদায় করতে হবে। মানুষের ঋণ দিয়ে দেওয়া, ঋণ রাখিয়ে আমি যদি দান খয়রাত করি তাহলে হবে না। এই জন্য আমরা যারা ঋণগ্রস্ত তাদেরকে অনুরোধ জানাবো যে একটি জিনিস বিক্রি করে হলেও আপনি ঋণমুক্ত হন, একটা জিনিস বিক্রি করে হলেও ঋণমুক্ত হন, কারণ ঋণগ্রস্ত মানুষ তার কি থাকে না, ইজ্জত সম্মানগুলি থাকে না। এই জন্য নফল দান খয়রাত করার চাইতে স্ত্রীর মোহরান আদায় করা, উত্তরাধিকার আদায় করা এবং আমাদের যে ঋণ আছে সেই ঋণ আদায় করা অনেক উত্তম। এই জন্য এই আমাদের রমজানের যে শিক্ষা আছে সেই আসুন সেই শিক্ষাকে কাজে লাগাই, আমরা ঋণমুক্ত হওয়ার চেষ্টা করি। মানুষের কোনো টাকা পয়সা আত্মসাৎ করে থাকলে সেগুলি আমরা ফেরত দেই এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ব্যয় করার চেষ্টা করি। ব্যয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যয় হচ্ছে আমার মা বাবার জন্য আমি যে ব্যয় করব, আমার সন্তানাদের জন্য যে আমি ব্যয় করব, সেটাকে সর্বশ্রেষ্ঠ এই ব্যয় বলা হয়েছে। তো প্রিয় সুধি এবং প্রিয় দর্শক, যারা যে যেখান থেকে দেখছেন, আসুন আমরা এই রমজানকে আমরা কদর করি এবং আমাদের কাজের রেকর্ড রাখি এবং আসুন আমরা আমাদের জীবনকে আমাদের উপার্জনকে পরিশুদ্ধ করি। যেমনটা বলা হয়েছিল যে মন্দ কথা মন্দ কাজ মন্দ আচরণ এবং মন্দ উপার্জন থেকে নিজেকে নিবৃত্ত রাখি, পুরো মাসই এতেকাফের মতো কাটাতে পারলে ভালো হয়। আর যারা এতেকাফ করতে পারেন না, পুরো মাস করতে পারেন না, তারা অন্তত শেষের 10 দিন এতেকাফে বসার জন্য প্রস্তুতি নিন। আমিও নিয়ত করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে আপনাদেরকেও তৌফিক দান করে। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য। পরবর্তী অনুষ্ঠান মালাতেও আপনাদের উপস্থিতি আপনারা দেখবেন বলে প্রত্যাশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।